পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। এই হচ্ছে আমাদের কাজু, বাবা ছেলের সংসার। কাজল? হ্যাঁ বাবা। কাজল ওষুধ আমি নিয়ে আসবো, আমার মনে আছে আব্বা। আব্বা তাহলে আমি আসি। কাজল থাকলে তো রেখা আসবেই, যাকে এখন দেখা যাচ্ছে ওর নাম রেখা। চোখ গেছে নাকি? আগুন। কাজলের চোখের আর দোষ কি ছিল? যার মন হারিয়েছে অনেক আগে তার কি চোখ থাকে নিজের কাছে? আরে ভাই, সেরকম লাগতেছে কিন্তু ম্যাডাম। আপনার পছন্দ হয়েছে? আমি থাকলে তার ভাবতামই না, সাথে সাথে নিয়ে নিতাম। এই জন্যই আপনি দোকানদার, আমার একদম পছন্দ হয় নাই। কি বলেন? আপা নতুন মডেল দেখাই, অন্যরকম মডেল। চপ্পল নিবে আবার পছন্দ? যে না আমার পা সোনার জুতা বান্ধাই দিলেও ভালো লাগবে। তবে সুন্দর চপ্পলটা আমি পছন্দ। এই যে ভিতরে আসেন, ভিতরে ভিতর থেকে দেখেন, বাহির থেকে কি আর জুতো দেখে বোঝা যায়? ভিতর আসেন। আপনার দোকান? হ্যাঁ এটা আমারই দোকান। তবে মানে এই বাজারে যত নতুন জুতা উঠে সবার আগে কিন্তু আমার দোকানে আমি উঠাই। ওই ওই গোলাপিটা দেখেন তো। আরে বসেন না, বসেন, আরাম করে দেখাই। এভাবে তো জুতো দেখানো যায় না। গোলাপিটা না পছন্দ খারাপ না, একটু একটু ভালো লাগে। বাহ, আপনার যে পায়ের রংটা সেটার সাথে জুতার রংটা কিন্তু খুব মানাইছে। না ভালো লাগতেছে, অনেক বড় বড় লাগতেছে। সাইজ দেবো তো? না মানে উঁচু লাগতেছে। উঁচা? ও হ্যাঁ এটা একটু উঁচা। চকলেটের মধ্যে আবার এই যে একটা পাথর আছে, গোল্ডেন একটা কাজ আছে, এটা কিন্তু সুন্দর আছে, এটা সাইজ হয়েছে।
না রে বিথি, এখানে মন মতো কিছুই পেলাম না। শুনেন একটা কথা বলি, আপনি তো আপনার পছন্দ মতো দেখতেছেন তাই না? আমার পছন্দ মতো একটা জুতো দেখাই, সেটা আপনার পছন্দ হবে। এই জুতোটা নতুন আসছে, এখন এখানে সাজাই নাই, নতুন মডেল। আর এটা যদি পছন্দ না হয় আপনি জুতা ফ্রি নিয়ে যাবেন, কোনো টাকা নেব না। কেমন, পছন্দ হয়েছে না? পছন্দ হয়নি। পছন্দ হয় নাই? হয় নাই। এখন তো এমনি এমনি নিয়ে যেতে হবে না? এমনি এমনি ঠিক আছে, ফ্রি। শুনেন, আমার জুতার দোকানে যত জুতা আসবে নতুন সব আপনার জন্য ফ্রি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার জুতার দোকান বাদে অন্য কোনো জুতার দোকান থেকে জুতা নেওয়া যাবে না। হ্যাঁ, দেখা যাবে। এই বাক্স ধন্যবাদ, আবার আসবেন। এত দামি জুতো তুই বিনা পয়সায় দিয়ে দিলি, এটা বোঝো না কেন? এটা তো হচ্ছে পলিটিক্স। ব্যবসা করতে হলে এরকম অনেক বাধা কাস্টমার লাগবে, তাদেরকে ফ্রি জিনিস দিতে হয়। কই, আমরা তো কোনোদিন দিলি না ফ্রিতে। এই ডিম দাও তো। এই তোরা তো দেখি নাই কোনোদিন কোনো মায়ের দিকে ফিরাও তাকাইতে। এই মায়ের চেহারা তুই কি পাইলি, পাগল হয়ে গেলি? রায় বন্ধু, মুখে যা আসতেছে তাই বলবো না, খুবই ভদ্র করে মেয়ে। আমাকে টাকা দিতে চাইছিল, আমি নিয়ে নিই। তোমার কি ধারণা যে রোজ দিন আইসে সে আমার কাছ থেকে জুতা ফ্রিতে নিয়ে যাবে? হ্যাঁ, এটা কি আলু পেঁয়াজ যে মানুষের রোজ রোজ লাগে? দরবাজি কিসের বাজি? এই ডিম দাও না, দাও দুটো দাও। এই মেয়ে আবারও আসবো, বিনা পয়সা জুতা নিয়ে যাবো। বাজি নিজের জুতো দেখা নিজেই মুগ্ধ। জুতোটা হাতে নিয়ে আর আপনার কথাই মনে হইতেছিল। এই জুতো সব পায়ে মানায় না। কেন, আমি স্যার আর কোনো কাস্টমার আসে না বুঝি আপনার দোকানে? সব জুতো তো সবার জন্য তৈরি হয় না। আচ্ছা বসেন, দেখি এটা কেমন লাগে আপনার পায়ে। টাকা কিসের? আপনি দেখুন, জুতাই দেখেন নাই? আগের দিন দুষ্টমি করে জুতা নিয়ে গেছিলাম, আজ টাকা দিতে এলাম। আমি কিন্তু দুষ্টমি করি নাই, বলছিলাম পছন্দ না হইলে জুতা আপনার। পছন্দ না হলে তো জুতা নিতামই না। আচ্ছা তাহলে আজকে আরেকবার দেখা যাক। আরেকবার কি? এ জোড়া পছন্দ না হইলে আপনার। আরে না না, আপনার মতো পায়ের মানুষ জুতা কিনবে কেন? বসেন, দেখি হয় কিনা। বসেন। আমার পরিবারের সবার পা কিন্তু সুন্দর। এ মারছে তো সবাইকে ফ্রি দিতে হবে, সুন্দর না? পছন্দ না হলে আপনার পছন্দ হয়নি। রাস্তায় জুতা ফেরি করেন নাকি? না না না, কেমন আছেন আপনি? ভালো। আপু কেমন আছো? ভালো আছি। না, আমি দোকান বন্ধ করে বাসার দিকে যাচ্ছিলাম, দেখলাম যে আপনারা দুজন হাইটে যেতেছেন। কোথায় যাচ্ছেন? বাসায়। জুতার দোকানে তো আসেন না? মানুষ কি রোজ রোজ জুতা কিনে নাকি? তাও ঠিক আছে,
আইসেন কিন্তু, আমি ভাবলাম মন টন খারাপ করলেন কি না। আচ্ছা তাহলে চলো এক জায়গায় নিয়ে যাই। কোথায়? আপনাদের বাসা আগেই পড়বে, চলেন চলেন। এটাও আপনার ব্যবসা নাকি? হ্যাঁ মামা, ওই ওই পাশে দিও কিন্তু, এটা কোনো ব্যবসা যে আমি করবো? এখানে রোজ দিন এসে আমি আমার বন্ধু বান্ধবের সাথে ফুচকা খাই, তাই ভাবলাম যে আপনারা ফুচকা না খাওয়ালে তো মহল্লার মান সম্মান বলে কিছু থাকবে না। শোনেন, দোকানে কিন্তু নতুন জুতা উঠছে, আপনি আসলে দিতে পারি। আচ্ছা আসবো। তাহলে কালি না মানে আইসেন আর কি, আপনার সময় মতো। আপনি মানুষের না খুব বোকা, তাই বোকা হয়ে ভালো। আমি কেমন বলেন তো? আপনি আপনি জুতার মতো সুন্দর। কি তোর প্রেম মাঝপথ এসে আসে? না বন্ধু, আমি তো মেয়েটার প্রেমে পড়ি নাই। তুই জীবনে প্রেম করছিস কটা? আমি করছি ডজন খানে, এই জন্যই তোর চেহারাটা দেখে না আমি বুঝতে পারছি। মায়েরা পায়ে জুতা গুলো কি সুন্দর মানায়, এই জন্যই কয়ে দিস মায়েরা দেখতে জুতোর মতো সুন্দর। মুখ ফসকা বেড়ে গেছে। তোর নাম যে কি জন্যে কাজল রাখছে? তোর নাম রাখা উচিত ছিল শামসিকা। আমি আমি কি করবো সেটাও খাওয়া। শোন, একটা কাস্টমার না আসলে কি আসে যায়? আর তুই যে নিজের টাকা পয়সা জমানো টাকা পয়সা খরচ করে তুই মায়ের জুতো দিয়ে যেতেছিলি, মেয়েটার মনে কি একবারের প্রশ্ন আসে না তুই এত টাকা কই পেতেছিস? হাসবো কেমনে? না বন্ধু, আমি তো বলে দিছি যে দোকানটার মালিকই আমি, মুখ ফসকা বেড়ে গেছে, আমি কী করব? তোর মুখ দিয়ে আজকাল যাতা বেরোতেছে, তুই এক কাম কর, জুতার সলিউশন কাম দিয়ে তোর মুখটা আটকে রাখ। হ্যাঁ আর শোন, না থাক। কি না থাক ক, কি শুনছিলাম ওরা বেশি একটা সুবিধার না। আরে শোনা কথা, ওদিকে কান্না দিলে হবো, তুই খালি ওই সলিউশন দিয়ে তোর মুখ টাকিয়ে রাখ, তাহলে তোর জুতার দোকানের মালিক। দোকান কি বড় নাকি ছোট? মানুষটা খুব ভালো, তাতে অসুবিধা কি? তুমি দুই দিন পর পর দোকানে যাও, এটা নিয়ে তো মানুষজন নানান কথা বলে। তাহলে আর যাব না। সেটা বলি নাই, তোমার মামা ছেলেটা সম্পর্কে জানতে চাইছি। তোমার একটা ছোট বোন আছে না? মামা না থাকলাম গো সংসার কেমনে চলতো? আমি তাকে বাড়ি নিয়ে আসবো মা। তোমারে ভালোবাসে? জানতে চাইনি। বোকার মতো সময় নষ্ট করো কেন? প্রকৃতি এক অনন্য উপাদান, আর এই নিমের প্রকৃত নির্যাস থেকে তৈরি রাঙাপুরি নিম ফেস ওয়াশ, ফ্রেশ লুক এখন সারাদিন সব সময়।
সরি বলতে আসছি। সাথে এক জোড়া নতুন জুতাও। আসলে আমি ভুল বলছিলাম, আপনি জুতার মতো সুন্দর না, জুতাই আপনার মতো সুন্দর। একদম নতুন মডেল, এখনো দোকানে তুলি নাই। বাসা চিনলেন কি করে? ইচ্ছা থাকলে উপায় হয়। কিন্তু এইভাবে তো না জানে বাসা আসা ঠিক হলো না। তা তো ঠিকই বলছেন। আসলে আমি ভাবছিলাম যে জুতাটা কিভাবে দিব। এক কাজ করি, জুতাটা আমি এই যে এখানে রেখে গেলাম, আপনি একটু কষ্ট করে নিয়ে নিন। আসলে আপনি ঠিকই বলছেন, এইভাবে বাসায় আসা ঠিক হয় নাই। আসি। হ্যাঁ, এই যে। হ্যাঁ, আমি আসতেছি। অন্য কোথাও চার সাথে আর কিছু খাবি? ওই ছেলে কি তোমার বিয়ে করতে চায়? জিজ্ঞেস করি নে মামা। খালি সাইকেলে করে ঘুরে বেড়াইলে হবে? এর বাদে কি করবা কিছু ভাবছো? ওই ছেলের দোকানের আয় ব্যয় লাভ লোকসান কত কিছু জানো? জানো কিছু?
আমি বলছিলাম তোমার মামা রাগ হবে। ওই ছেলের সাথে আমি নিজে কথা বলতে চাই। জাহাজের ব্যবসা কি তোকে দিয়েছি? তুমি সামলা বড় করতাম না ভাই, আমি কিন্তু হিসাব মিলে রাখছি। এই যে আরে রাখ হিসাব, তার আগে এক কাজ কর, তুই সিঙ্গারা দিয়ে একটা চা দিতে বল। কাস্টমার? না ভাই, ভাই যে হিসাবটা আমি আপনার জন্য চা চলে আসি ভাই। ওয় পটলা, পটলা এই যে আপনি রাগ করে চলে গেছেন। না না, দেখলাম দোকানে ব্যস্ত, ভাবলাম পরে আসব। ও না, মানে অনেকদিন পর ছোটবেলার একটা বন্ধু আসছে তো তার সাথে কথা বলতেছিলাম। বিয়ে করবেন আমাকে? জি জি না, হ্যাঁ অথবা না, তো মানে হঠাৎ করে এই ধরনের কথা বললেন। মামা আপনার সাথে দেখা করতে চাইছে, যদি রাজি থাকেন তাহলে আজ সন্ধ্যায় বাসায় আসবেন, আর যদি না আসেন তাহলে বুঝবো রাজি না। ফোন করেই বলতাম সব কিছু, ভাবলাম সামনাসামনি বলি। চলো। তুমি কিছু বলো না কেন বাবাজি? না আসলে এর আগে তো কখনো বিয়ে করি নাই। কি বলে ফেললাম, আসলে বুঝতে পারতেছি না কি বলবো। নার্ভাস হওয়ার তো কিছু নাই, মিষ্টি খাও। ঠিক আছে আমি বলি, তুমি শোনো, তোমার পরিবারে কে কে আছে? জি আমার পরিবারে আমি আর বাবা ছাড়া আর কেউ নাই। তাহলে তোমার সাথেই সরাসরি কথা বলা ভালো, কি বলো? জি বলেন। দেখো তুমি তো জানো নিশ্চয়ই আমার দুলাভাই বাইসা নাই, এই সংসারটা আমারই টানতে হয়, আর বিয়া শাদির আয়োজন করে লোক খাওয়ায় এগুলোতে কোনো লাভ নাই আসলে। তা তো ঠিকই। তারপর তো মেয়ের দিকটা দেখতে হয়, মেয়ের পরিবারের দিকটা দেখতে হয়। জি সেটা তো দেখবই। এরকম কথা পয়লা সবাই বলে, কিন্তু আমি এর প্রমাণ চাই। বিয়ের দেন মোর হবে 15 লক্ষ টাকা, আর বিয়ের আগে তোমাদের সেটা দিতে হবে। তুই এখানে থাক। আমাকে ডাকছেন?
দেখেন আর লুকায় লাভ নাই, আমি আপনাকে ভালোবাসি, আজকের থেকে না, অনেকদিন ধরে। এই বিয়েতে যে 15 লক্ষ টাকা দেন মোহর, সেটা দেওয়ার সামর্থ্য আমার নাই। আমি আপনার মিথ্যা কথা বলছিলাম, এই দোকান আমার না, এই দোকানে আমি চাকরি করি। তবে আমার স্বপ্ন ছিল একটা জুতার দোকান আমার হবে, অনেক কষ্টে 30,000 টাকা জমাইছিলাম। কিন্তু বিশ্বাস করেন, আমি না আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি আমি আমার জীবনে কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বলি নাই যে মেয়েটা আমি কোথায় যাব, যাব আমি কার কাছে, তুমি ছাড়া তোমার মতো আর কেউ কি আছে। আমি কোথায় যাব, যাব আমি কার কাছে, তুমি ছাড়া তোমার মতো আর কে আছে। জানি না কবে তুমি আসবে ফিরে, দুজনে হব একা মানুষের ভিড়ে। আমি কোথায় যাব, যাব আমি কার কাছে, তুমি ছাড়া তোমার মতো আর কেউ কি আছে। আমার কথা একটু শুনেন, একটু একটু কথা বলি, একটু দরজা আটকায়েন না। আমার ভুল হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলছি, কিন্তু আমার ভালোবাসা না, মিথ্যা না। আমাকে কথা শুনেন, 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 শুনেন। 15 লাখ টাকা তো, 15 লাখ টাকা আমি জোগাড় করবো, মানে যতই কষ্ট হোক আমার আমি জোগাড় করবো, ধার দানা করবো, ঠিক আছে? আপনাদের তো 15 লাখ টাকা দরকার, সেটা মেরে দিব। জুতার দোকানে চাকরি করো বুঝি তুমি? আমি কি করি দাদা মানুষটার সাথে সম্পর্ক? একটা সামান্য জুতার দোকানের কর্মচারী হয়ে তুমি আমার মেরে বিয়ে করতে চাও, সাহস আছে দেখি? খালাম্মা, আমি আমি জানি আপনি 15 লক্ষ টাকার জন্য আমার এইসব কথাবার্তা বলতেছেন। খালাম্মা, 50 লক্ষ টাকা দিলো, এখন আর এই বিয়ে হবে না। এই আপনি কিছু বলেন না, আপনি কিছু একটা বলেন, একটা শব্দ বলেন, একবার বলেন, আমি চলে যাব। একবার বলেন না, আমারে আবার বলেন, একবার একবার বলেন, একবার বলেন, একবার। এই এই যে শুনেন, শুনেন না, শুনেন, এই শুনেন, বলেন না দরজা। 15 লাখ, আমাকে যদি কিছু না বলেন, আমি কাজল এখানে দাঁড়ায়া আমি আমার নিজের গায়ে আগুন লাগিয়ে দিব, আমি নিজের গায়ে আগুন লাগাতে এখানে পুড়া পুড়া যাব। দেখবেন আমার সাথে সাথে আমার ভালোবাসা পুড়া পড়ে গেছে, তখন সেই আগুনে আপনারা পুড়বেন।
এখন খুলেন না, খুলেন না। আমি কোথায় যাবো, যাবো আমি কার কাছে, তুমি ছাড়া তোমার মতো আর কেউ কি আছে। আমি কোথায় যাবো, যাবো আমি কার কাছে, তুমি ছাড়া তোমার মতো আর কেউ কি আছে। সত্যিকারের ভালোবাসা হয়েছে নাকি? মামা কাজল তো পুরা মহল্লার সামনে নাকটা কাটাই দিয়ে গেল। 15 লাখ টাকার কথা এখন মহল্লার সবাই জানে, এটা কত খারাপ হইতে পারে বুঝতে পারো? বুঝতে পারো সেটা? ও অনেক সরল, ঠিক আছে কাল একবার আসতে বলো, কথা বলে দেখি। কাজল কই? একটা হিসাবের কাগজ আনার জন্য তো আরে বাসায় পাঠাইলাম। ঠিক আছে। রাঙাপুরি হেয়ার লাইট হেয়ার অয়েল, চুল হোক ঘন কালো মসৃণ প্রতিদিন। মামা আপনার সাথে কথা বলতে চাইছে। আবার কালই কথা বলবো। আর আপনি? সব কথা মুখে বলতে হয়, চোখ দেখে বোঝেন না। আসি, আপনি রাগে দিই না, থাক। দেখো কাজল, রেখা আমার বোনের আপন সন্তান না হইলেও ওরে কিন্তু আমরা নিজের সন্তানের মতো দেখছি। কখনো সৎমে ভাবি নাই, বিধি থেকে আলাদা করি নাই। এখন ওর ভবিষ্যৎ নির্ধারণ করা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? মামা শোনো, আমি রেখারে রাজরানী করে রাখবো। তুমি সেই দিন মহল্লায় হয়েছে করে একটা উপকার করছো, কিন্তু 15 লাখ না, 30 লক্ষ টাকা দেন মোহরের পাত্র পাওয়া গেছে। জি মামা। জি সাহেব ভাই।
নাই বুঝি আর সুইসাইড কেস কিন্তু আপনার ছেলের মৃত্যুর জন্য আপনি কি কাউকে সন্দেহ করেন ছেলেটা মরে গেছে পুলিশ এটাকে সুইসাইড কেস হিসেবে ফাইল করছে অল্পের উপর দিয়ে রক্ষা পাওয়া গেল শোনো এই মহল্লায় বেশি দিন থাকা যাবে না তুমি সেইভাবে প্রস্তুতি নাও কাজলকে খুন করা হয়েছে কাজলকে আবার খুন করছে আমার মামা মা সবাই মিলে খুন করছে কাজল সুইসাইড করেনি ওকে সবাই মিলে মেরে ফেলছে আমরা মেরে ফেলছি ওর একটা দোষ ছিল আমাকে ভালোবাসছিল তাই ওকে মেরে ফেলছে আমি সব বুঝতে পেরেছি আপনি একটা ধান্দাবাজ আপনি একটা লোভী মানুষ একদম বাড়াবাড়ি করবো আমি বাড়াবাড়ি করব একদম বাড়াবাড়ি করবো না আমি বাড়াবাড়ি করতেছি না বাবা আপনারা বাড়াবাড়ি করতেছেন আমি বুঝে পেরেছি রেখা রেখা কিছু কও রেখা কিছু কও আমি আপনার ভালোবাসি আমি এখান থেকে আমার ভালোবাসা মিথ্যা আমি কিন্তু এই যে আমি এই এই পেট্রোল আমার গায়ে ঢাইলে কিন্তু আমি মরে যাবো আমার গায়ে আমি আগুন ধরাই দিব সেই আগুনে আপনারা সবাই মরবেন আর একটা বাজে কথা কইলে আমার চেয়ে ভয়ঙ্কর কিন্তু হবে না যা কিন্তু দিন মরে টাকা না আপনি আমার রেখে রেখে ভেঙে যাবেন না বিয়ের বাহানা আমি বুঝি পরে কিন্তু আমি এদিকে যাইতে করি আমি কি করবি আমি কিন্তু বই না যাবো রেখা আমি কিন্তু বই না যাবো আচ্ছা
আচ্ছা আপনি এই ঘটনাটা কোটে বলতে পারবেন? আদালতের রায়ে কাজলের খুন প্রমাণিত হয়, সাজা হয় রেখার পুরো পরিবারের। কিন্তু রেখার জন্য অপেক্ষা করছিল আরো বড় শাস্তি। মানসিক ভারসাম্য হারিয়ে রেখা এক বদ্ধ ঘরে অপেক্ষা করে থাকে আর একবার কাজলকে দেখবার আশায়। চলের চোখে রেখা রোজ যেন দেয় দেখা। রেখা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, রেখা আপনি আসছিলেন আমার বাজে। জানি না কবে তুমি আসবে ফিরে, যদি হব একা মানুষের ভিড়ে, আমি কোথায় যাব যাব আমি কার কাছে, তুমি ছাড়া তোমার মতো আর কেউ কি আছে, আমি কোথায় যাব যাব আমি কার কাছে, তুমি ছাড়া তোমার মতো আর কেউ কি আছে। মুঠো ভরেছি রং সাজে রাঙা পরি দিল ছোঁয়া, মিতে উঠেছি উৎসবে মুছিও তো সব আনন্দে পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি।